আমি ব্যক্তিগতকরণ করিনি, কারোর বাবার নামও পরিবর্তন করিনি। সৌজন্য বিনিময়টাকে টিভিতে না দেখিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে তুই বললেন, এটা যদি দেখাতে পারেন তাহলে মনে করব পশ্চিমবাংলার মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের জন্য মুখাপেক্ষী নয়, তাদের মেরুদণ্ডটা সোজা আছে। আপনারা যখন শুভেন্দু অধিকারীকে আপনাদের দলের, আমি ওর কোনো কথার উত্তর দিই না, বেজন্মা বলতে পারেন, পার্সোনাল ক্যারেক্টার নিয়ে বলতে পারেন প্রমাণ ছাড়াই, সেগুলো ব্যক্তি আক্রমণ হয় না। আর আমি ব্যক্তি আক্রমণ করিনি, কারোর বাবার নামও পরিবর্তন করিনি। যা আছে দীপক ঘোষের বইতে আছে, কয়লা ভাইপোসি এসএসকেএম এর সামনে সাইলেন্স জোনে এইভাবে 150 সাংবাদিককে নিয়ে পুলিশ দিয়ে রাস্তা বন্ধ করে পিজির মধ্যে যদি সাংবাদিক সম্মেলন করে আমাকে পার্সোনাল অ্যাটাক না করতেন, আমি রাত্রি 8:30টার সময় মাননীয় প্রাক্তন বিধায়ক সম্মানীয় অবসরপ্রাপ্ত আইএস দীপক ঘোষ মহোদয়ের বই দুটো দেখাতাম না। আমি কখনো এ কাজ করিনি, আপনি আপনারা বাধ্য করেছেন। আর আমি পিতৃপরিচয় পরিবর্তন করার কেউ নয়, আমি শুধু বলেছি মাননীয় দীপক ঘোষের বই প্রায় 2 কোটি লোক পড়ে নিল পিডিএফ, এবং পুজোতে জামা কাপড়ের থেকেও বেশি চাহিদা দীপক ঘোষের বই। অনেক মেইনস্ট্রিম মিডিয়া তার বাড়িতে গিয়ে 1-to-1 ইন্টারভিউ দেখাচ্ছে, সবাই জেনে গেছে। তাই আমি বলেছি যে এখন তো আমাকে আক্রমণ করতে গিয়ে নিজের পিতৃপরিচয় নিয়ে মানুষ প্রশ্ন তুলছে, আমি করে প্রশ্ন তুলছি না, আমি যেটা জানি না বলতে পারবো।